হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জব সার্কুলার নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা আর নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, মানব সম্পদ ব্যবস্থাপনা ও সচিব ইউনিট। তো এখানে সার্কুলারে বলেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলার বিবিসি সরি বিসিসি এর রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্য পদ সমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে। তো এখানে প্রথমে যে পদ সেটি হলো কম্পিউটার অপারেটর, এবং এটির বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, এবং এটি হচ্ছে 16তম গ্রেড। এখানে পদের সংখ্যা রয়েছে একটি, এবং এখানে যোগ্যতা হিসেবে চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ। তবে এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই তারা হলেন মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শেরপুর, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এবং বরিশাল জেলা। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তারপরে যে পদ সেটি হলো শাটলিপিকার কম্পিউটার অপারেটর, এবং এখানে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, এবং এটি হচ্ছে 13তম গ্রেডের। এবং এখানে পদের সংখ্যা রয়েছে একটি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দ, এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। এক্ষেত্রেও আগে যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নাই তারা থাকবে, বহাল থাকবে। তারপর যে পদ সেটি হলো সাত মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, এটার বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680 টাকা, এবং এটি হচ্ছে 14তম গ্রেডে। এবং এখানেও পদের সংখ্যা একটি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ, এবং ষাটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। এরপরে যে পদ সেটি হলো কেশিয়ার, এবং এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, এবং এটিও 14তম গ্রেডের অধীনে। এবং এখানে পদের সংখ্যা রয়েছে একটি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চেয়েছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার চালনা আপনাকে দক্ষ থাকতে হবে। তারপরে পঞ্চম নাম্বার পদে রয়েছে ল্যাব সহকারী, এবং এটির বেতন স্কেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 9,000 থেকে 21,800 টাকা, এবং এটি হচ্ছে 17তম গ্রেড। এবং এখানে পদের সংখ্যা রয়েছে পাঁচটি, এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা ইন্টার পাস, তারপরে কম্পিউটার বিষয়ে অনন্য 6 মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে। তবে এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই তারা হলেন মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, রাঙামাটি, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, কুষ্টিয়া, ভোলা এবং বরগুনা জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না। তবে এটিএম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ সেটি হল অফিস সহায়ক, এবং একটি বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, এবং এখানে এটি হলো 20তম গ্রেডের, এবং এটি এখানে পদের সংখ্যা রয়েছে 6টি, এবং সর্বোচ্চ এই সার্কুলারের মধ্যে সর্বোচ্চ পদের মানে পদধারী পদ হচ্ছে এটি 6টি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো দেখুন এখানে তারা কিছু বিজ্ঞপ্তি দিয়েছে সকল প্রার্থীকে অনলাইনের এই ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। ওয়েবসাইটের মাধ্যমে আগামী 30 সেপ্টেম্বর 2022 তারিখ রাত 11:49 এর মধ্যে আবেদন করতে হবে, নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না, এবং অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার কর্তৃক গ্রহীত হবে না। অর্থাৎ আপনি যখন কোনো
অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ কোনো তথ্য প্রদান করবেন, তখন সফটওয়্যার কর্তৃক এটি অটোমেটিক বাতিল করে দেবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করা যাবে না, অর্থাৎ আপনাকে তাদের ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে, কোনো ডাকযোগে এটি করা যাবে না। 1 সেপ্টেম্বর 2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা গণের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর, মুক্তিযোদ্ধা গণের নাতি নাতনির বয়স 18 থেকে 30 বছর হতে হবে। তারপরে পরীক্ষার ফি বাবদ সংশ্লিষ্ট ব্যাংক সার্ভিস চার্জ সহ ক্রমিক 1 থেকে 4 নং পদের প্রার্থীদের 112 টাকা এবং ক্রমিক নং 5 থেকে 6 নং পদের প্রার্থীদের 62 টাকা ডিবিবিএল ব্যাংকিং বা ডাচ বাংলা ব্যাংকিং অথবা বিকাশ অথবা নগদের মাধ্যমে অনলাইনে দেওয়া হবে। বিস্তারিত অনলাইনে ফর্মে পাওয়া যাবে। তো আপনাকে এরপরে যে তাদের কন্ডিশন সেটি হলো, আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং স্থায়ী ঠিকানা সাপেক্ষে সংযুক্ত সনদ আপলোড করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোটাধারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময়ে ইমেল, মোবাইল নাম্বার, SMS, ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগের ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো কারণে উল্লেখ ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নির্দিষ্ট কোনো পদ নিয়োগে নিয়োগকারী কর্তৃপক্ষ বাতিল করতে পারবে। এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংক্রান্ত সনদ পত্র দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষায় গ্রহণকালে উক্ত কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। আবেদনকারীকে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে কোনো প্রকার TADA দেওয়া হবে না। অনলাইনে আবেদন করার করতে কোনো সমস্যা হলে অফিস সময়ের মধ্যে তাদের একটি নাম্বার দিয়েছে, এই নাম্বার টেলিফোনে জনাব তানিমুল বাড়ি টেকনিক্যাল স্পেশালিস্টের সাথে যোগাযোগ করতে হবে। অর্থাৎ আপনার যখন কোনো অনলাইনে আবেদন করবেন, আবেদন করার সময় এই মানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যখন আবেদন করবেন, তো আপনি সঠিক তথ্য প্রদান করার পরও যখন ওয়েবসাইটে নেবেন না, সফটওয়্যার কর্তৃক নেবেন না, তখন আপনার এই নাম্বারের মাধ্যমে জনাব তৈমুল বাড়ির সাথে কথা বলতে পারবেন বা আপনাদের যে সমস্যাটি সেটি সমাধান করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া আপনাদের এই সার্কুলার সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।